নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিঁড়ের পোলাও, যেটা জলখাবারের জন্য খুবই ভালো একটা খাবার। চলুন, এর জন্য কী কী লাগবে দেখি। প্রথমে একটা বাটিতে চিঁড়ে ভিজিয়ে নেব, 2-3 বার জলটা ফেলে দেব। তারপর জল থেকে চেপে চেপে চিঁড়ে তুলে নেব একটা বাটিতে। একটা ফ্রাই প্যান গরম করে 2 টেবিলস্পুন সাদা তেল গরম করব। 1 টেবিলস্পুন মতো বাদাম ভেজে নেব। একটা পাত্রে বাদাম তুলে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন সাদা সর্ষে। ফোড়ন একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা, আর ছোট ছোট করে টুকরো করে কাটা আলু এর সাথে ভাজবো। আপনারা চাইলে এর সাথে ফুলকপি, গাজর, বিনস ছোট ছোট টুকরো করে ভাজতে পারেন। 1/2 টিস্পুন নুন দিয়ে আলুটা নাড়বো। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আলুর সাথে ভাজা ভাজা করতে হবে। এরপরে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কার কুচি। যেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমার কাছে ছিল ফ্রোজেন মটরশুঁটি, সেটা দিয়ে দেব। হাফ টি স্পুন মতো হলুদও দিয়ে দেব। মশলাটা একটু কষে নেব। এরপরে ভেজানো চিড়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার ভাজা বাদামগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন, চিনি দিয়ে চিড়েটা নাড়াচাড়া করব। চার থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করব। দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল চিঁড়ের পোলাও। কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।